নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। কয়লা চুরির অভিযোগে 8 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। হে বিতর্কে গড়ালেন বিশ্বভারতীর উপাচার্য। ফের বিজেপি শিবিরে ভাঙন বীরভূমে। পথ শিশুদের শীত বস্ত্র বিতরণ। এবার খবর বিস্তারিত। গতকাল বেআইনি মজুদ কয়লা বাজেয়াপ্ত করতে গিয়ে বাধার মুখে পড়েছিল বীরভূম জেলার খয়রাশোল লোকপুর ও কাকরতলা থানার পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় পুলিশের। আহত হয়েছেন দুই থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত নৌপাড়া গ্রামে। শুক্রবার রাত্রে পুলিশ অভিযান চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করে। তারা হলেন মোবারক হোসেন, শেখ হামিদ, শেখ সৈকত, শেখ দুলাল, শেখ সালাতুল, শেখ সাইমুদ্দিন, শেখ নইমুদ্দিন, শেখ মোহর আলী। তারা প্রত্যেকে নৌপাড়ার বাসিন্দা। আজ তাদের দুবরাজপুর আদালতে তোলা হয়। এদিন দুবরাজপুর আদালতের বিচারক এই 8 জনের বেল প্রেয়ার খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। থানার এলাকায় গতকাল লোকপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে নোয়াপাড়া ক্যানেল মোড়ে বেশ কিছু কয়লা সেখানে স্টক করা রয়েছে। সেই স্টক করার খবর পেয়ে লোকপুর থানার পুলিশ সহ বিভিন্ন থানার পুলিশ অফিসার, সেই সঙ্গে পুলিশ পার্সোনালরা সেই কয়লা উদ্ধার করতে যখন যায়, তখন 150 থেকে 170 মিসক্রিয়েন্ট এই পুলিশের ওপর হামলা করে, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে এবং সেখানে সেই হামলায় বেশ কিছু পুলিশ অফিসার সহ পুলিশ পার্সোনাল আহত হয় এবং গুরুতরভাবে আহত হয়। এই মামলায় এই কেসে যখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে লোকপুর থানার পুলিশ একটা মামলা রুজু হয়, সেখানে বিভিন্ন ভারতীয় দণ্ডবিধি আইনের বিভিন্ন ধারা রয়েছে, 3-4, সেই সঙ্গে রয়েছে 3-4 DP Act, 3-4 ES Act, 25-27। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে দানাবে দেশে। সোশ্যাল মিডিয়াতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, বিশ্বভারতী আজ পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গেছে, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373-071-019, 9474-437-713, 9434-326-822। ফিরে এলাম বিরতির পর। আজ বীরভূম জেলায় বোলপুর তৃণমূল প্রধান কার্যালয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলেন বহু মানুষ।
খয়রাশোল অঞ্চল থেকে প্রায় 1,500 থেকে 2,000 লোক আজকে তৃণমূলে যোগদান করেছেন। তাদের প্রতিনিধিত্ব হয়ে 100 জন লোক তৃণমূল কার্যালয়ে এসে তৃণমূলে যোগদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং যুব তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়েছে শীত প্রবাহ চলবে, তার জন্য শীত বেড়ে যাবে অতিমাত্রায়। শীতে শুরু থেকে উপহার ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন জায়গায় শিশুদের এবং বড়দের শীত বস্ত্র দেওয়ার কাজ করে আসছে। সিউড়ি শহরের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অনেক পথ শিশু ঘুরে বেড়ায়, যারা সংখ্যায় কম হওয়ার জন্য বিভিন্ন সংগঠনের চোখের আড়ালে চলে যায়। তারা মূলত ভিক্ষাবৃত্তি করে নিজেদের জীবনযাপন করে, তাদের পরনে থাকে না শীতের সঠিক বস্ত্রটুকু। এই বিষয়টি অনুধাবন করে উপহার ওয়েলফেয়ার সোসাইটি নামক সংস্থা আজকে সিউড়ি বাসস্ট্যান্ড এবং সিউড়ির বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে থাকা পথ শিশুদের একত্রিত করে শীত বস্ত্র তুলে দেয়। নিচে শীত প্রবাহ চলবে, তাই জন্য ঠান্ডা অনেক বেড়ে যাবে। উপহার ওয়েলফেয়ার সোসাইটি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শীত বস্ত্র দেওয়ার কর্মসূচি করেছে। একইভাবে আমরা দেখলাম সিউড়ি শহরে বেশ কিছু পথ শিশু রয়েছে বাসস্ট্যান্ড এলাকায় যাদের কোনো সোয়েটার নেই, তাই জন্য আমরা একজনের সহযোগিতা নিয়ে উপহার ওয়েলফেয়ার সোসাইটি আজকে সারা সিউড়ি শহর ঘুরে এবং মূলত বাসস্ট্যান্ডে আমরা তাদেরকে সোয়েটার তুলে দিলাম এবং প্রায় 15-20 জনকে আমরা এই সোয়েটার তুলে দিয়েছি, যাতে যে শীত আমাদের পড়তে চলেছে সেই শীতে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তারা মূলত ভিক্ষা করে খায়, তারা সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে নানা জায়গায় ঘোরাফেরা করে, তাই জন্য আমরা যেহেতু তারা সংখ্যায় কম, ওই জন্য অনেক সংগঠনের চোখের আড়ালে তারা চলে যায়, তাই জন্য আমরা সারা শহর ঘুরে আমরা তাদেরকে এই শীত বস্ত্র তুলে দিলাম। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। কয়লা চুরির অভিযোগে 8 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। এই বিতর্কে জড়ালেন বিশ্বভারতীর উপাচার্য। ফের বিজেপি শিবিরে ভাঙন বীরভূমে। পথ শিশুদের শীত বস্ত্র বিতরণ। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।